গৃহশিক্ষকের মাইনে বন্ধ করে দিয়েছেন ছাত্রছাত্রীর পরিবার। বিগত কয়েকদিনে আমার একাধিক ফেসবুক বন্ধুর পোস্টে এবং বেশ কিছু চাকরির পড়াশোনা সংক্রান্ত গ্রুপে এই ধরনের পোস্ট দেখতে পাচ্ছি। প্রায় সবকটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল বিত্তবান বাবা মায়ের দিকে, যারা বাড়িতে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন এবং যারা ডিজিটাল পেমেন্ট বিষয়েও যথেষ্ট ওয়াকিবহাল। প্রসঙ্গত, বেশিরভাগ ক্ষেত্রে গৃহশিক্ষকদের সাথে দরদামের চূড়ান্ত কার্পণ্য এই বিত্তবান শ্রেণীর মধ্যেই লক্ষণীয় বলেই শোনা যায়। যা বুঝলাম, করোনা পরিস্থিতিতে মাইনে না দেওয়ার কারণ হিসেবে কেউ বলছেন, তুমি তো এ মাসে পড়াওনি, মাইনে কি করে দিই বলো, অথবা তুমি কি এসে মাইনেটা নিয়ে যেতে পারবে লকডাউন সত্ত্বেও, অথবা তুমি তো এ মাসটা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কয়েকটা নোট পাঠালে আর টুকটাক কিছু বোঝালে, ওতে কি আর পড়া তেমন এগিয়েছে, তাহলে এ মাসে অর্ধেক ফিজ নাও, অথবা কোনো সরকারি চাকরিজীবী বলছেন, এই বাজারে বুঝেছো তো একটু টানাটানি, এই তিন মাস বরং পড়ানো বন্ধ থাক, পরে একটু ম্যানেজ করে নিও। আপনাদের উদ্দেশ্যে বলি, যে গৃহশিক্ষকরা সরকারি স্কুলে পড়ান না বা যাদের মোটেও তেমন পসার নেই, তারা প্রায় প্রত্যেকেই আপনার এবং আপনার মতো আরও দুটি একটি বাড়ি থেকে মাসের শুরুতে, অধিকাংশ ক্ষেত্রেই মাসের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরেই দেওয়া ওই কটা টাকার জন্য অপেক্ষা করে থাকেন। কাউকে ওটা দিয়ে বাবার ওষুধ কিনতে হয়, কাউকে নিজের পড়াশোনার খরচ চালাতে হয়, কাউকে নিজের ইঞ্জিনিয়ারিং কলেজের ফিস দিতে হয়, কাউকে মায়ের হাতে তুলে দিতে হয় সংসার খরচ চালানোর জন্য। প্রায় প্রত্যেকেই নিজের কলেজ পড়াশোনা চালিয়ে চাকরির পরীক্ষার জন্য দিন রাত এক করে পড়াশোনা করে বিকেলের বাদবাকি সময়টুকু নিজেকে না দিয়ে, বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, বন্ধুকে বা বান্ধবীকে সময় না দিয়ে, নিজের শখ আহ্লাদকে প্রশ্রয় না দিয়ে সাইকেল ঠেঙিয়ে শুকনো মুখে আপনার বাড়ি ছুটে যান বা আপনার গাড়ির আওয়াজের অপেক্ষায় বাড়িতে বসে থাকেন। শখে নয়, তারা আপনার দেওয়া ওই করা টাকার জন্যই পরিশ্রম করেন। যদিও অনেকের বিশ্বাস পড়ানোটা কোনো পরিশ্রম নয়, তাই তারা গৃহশিক্ষক মাইনে চাইলে উঞ্চবৃত্তি মনে করেন। অনেকেই আছেন যারা মনে করেন গৃহশিক্ষককে দিয়ে বাড়ির কাজ, ঘর মোছা, রং করা ইত্যাদি কাজ করানো যায়। এক পরিচিত মা বলছিলেন, তিনি তার ছেলের ফিজিক্সের গৃহশিক্ষককে ছাড়িয়ে দিয়েছেন। আমি কারণ জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই তার ক্লাস সেভেনে পড়া ছেলে বলে উঠল, শয়তানের গাছ ছিল স্যারটা তাই। এই লকডাউনের সময়ে এই শ্রেণী সব থেকে বেশি উপেক্ষিত। নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত হলেও মানসিকতাই তো মধ্যবিত্ত, না পারছেন সইতে, না পারছেন মুখ ফুটে বলতে, না পাচ্ছেন পয়সা, না পাচ্ছেন রেশনের চাল, না পাচ্ছেন ত্রাণের ডাল। বিশ্বাস করুন, খুব কষ্টে আছে এই ছেলেমেয়েগুলো, খুব কষ্টে আছেন সেই মানুষগুলো যারা গৃহশিক্ষকতার ভরসাতেই সংসার প্রতিপালন করেন। দয়া করে এদের ভাতে মারবেন না। ছেলেমেয়েকে যে বিখ্যাত গৃহশিক্ষকদের ব্যাচে পড়ান, তাদের মাইনে যেমন সময়ে ব্যাংকে পৌঁছে দিচ্ছেন তেলা মাথায় তেল দেওয়ার জন্য, একইভাবে যে বেকার ছেলেটি বা মেয়েটি আপনার সন্তানের একটি বা একাধিক সাবজেক্টের দায়িত্ব নিয়েছে এবং ওই বিখ্যাত গৃহশিক্ষকদের থেকে অনেক বেশি শ্রম ও যত্ন দিয়ে পড়াচ্ছে, তাকেও এই সময়ে সামান্য কটা টাকা ব্যাংকে পৌঁছে দিন। ওই কটা টাকা বাঁচিয়ে আপনি আরও বড়লোক হতে পারবেন না। আর কিছু না হোক, আপনার সন্তান আপনার এই আচরণগুলো দেখে কি শিখছে, কি মূল্যবোধ নিয়ে বেড়ে উঠছে, সেদিকে একটু নজর দিন। সব বেকার হীনমন্যতায় হকের পাওনাটা চাইতে পারে না, তার সুযোগটা নেবেন না দয়া করে। করজোড়ে নতমস্তকে অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন তাদের অশেষ ধন্যবাদ। আমার এক বিন্দিও আর্থিক লাভ হবে না এতে। আমার মাইনে কেউ আটকে দিয়েছে এমন পরিস্থিতিতে পড়ে আমি এই ভিডিওটি আপলোড করছি এমন নয়। যদি কয়েকজন বাবা মায়ের কাছেও এই বার্তা পৌঁছাই, একজন বাবা মাও মানসিকতা পরিবর্তন করে নিজের সন্তানের গৃহশিক্ষককে তার পাওনাটা দেন, আমার পরিশ্রম তবেই সার্থক হবে, কারণ ওই দিনগুলো আমিও পেরিয়ে এসেছি একদিন। ধন্যবাদ।